হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে একটি এক্সচেঞ্জ এয়ারড্রপ, আপনারা মাথা নষ্ট করার একটা অফার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এক্সচেঞ্জ অফার আপনারা কিন্তু জানেন, যেগুলো এক্সচেঞ্জ অফার সেগুলো থেকে হিউজ হিউজ পরিমাণের প্রফিট হয়। এখন কথা হচ্ছে, আজকের যে এক্সচেঞ্জ অফারটি আছে সেটা আবার আরও বেশি আপনার প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। তার কারণ আমি আপনাদেরকে বলতেছি, তার কারণটা হচ্ছে এই এক্সচেঞ্জ ওয়েবসাইটটি অলরেডি আপনার হচ্ছে রানিং একটি এক্সচেঞ্জ ওয়ালেট, ঠিক আছে? মানে তাদের অলরেডি ট্রেডিং চলতেছে, উইথড্র চলতেছে, তাদের অলরেডি লিস্টিং হয়েছে, মানে সকল প্রায় কার্যক্রম চলতেছে, ঠিক আছে? তো তাদের নিজস্ব কয়েন তারা বের করতেছে, সেই নিজস্ব কয়েনটা কিন্তু আপনি চাইলে এখান থেকে আর্ন করতে পারেন। আপনি যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি পাবেন ২০০০ কয়েন, যেটার মূল্য তারা বলতেছে যে ৬০ ডলার, বাট এটা হয়তো বা কম অথবা বেশিও হয়ে যেতে পারে। এমনও আছে, আপনি যদি প্রিভিয়াসলি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আমার ভিডিও দেখতে হবে না, প্রিভিয়াসলি সার্চ দিয়ে দেখেন যে অনেক এক্সচেঞ্জ অফার থেকে পার কয়েন ১ ডলার, কেউ ২০০০ ডলার পর্যন্ত আর্নিং করে নিছে, এমনও অফার আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে এত কথা বলবো না, মানে এত আশা দিব না। আপনি এই অ্যাকাউন্টগুলোর বিনিময়ে, প্রতিটা অ্যাকাউন্টের বিনিময়ে ২০০০ কয়েন পাবেন, যার মূল্য মিনিমাম ৫০ ডলার আমি মনে করতেছি, কারণ তাদের যেহেতু এক্সচেঞ্জ, তারা কিন্তু তাদের যে আইসিও প্রাইসটা, ঠিক আছে, তাদের আইও যে প্রাইসটা, মানে পাবলিক সেল যেটা চলতেছে, সেই রেটে কিন্তু আপনার অনেক বেশি আসে। তো বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট করেন আর প্রতি রেফারেলে একটা করে রেফার করতে পারলে, অর্থাৎ আপনার রেফারেল লিঙ্কে যদি কাউকে জয়েন করান, একটা করে রেফারেলের বিনিময়ে আপনি পাবেন ৫০০টি কয়েন, অর্থাৎ প্রায় ১৫ ডলার তাদের হিসাব অনুযায়ী, ঠিক আছে? এটা আমার কথা না, তাদের কথা অনুযায়ী। তো চলুন আমরা আজকের এই প্রসেসটি বা আপনাদের যে এয়ারড্রপের যে বিষয়গুলো সেগুলো জেনে নিই, কীভাবে অ্যাকাউন্ট করবো, কীভাবে অফারগুলো নিব, সব কিছু আলোচনা করবো। তার আগে যে কথাটি বলবো, আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল অপশনে ক্লিক করে রাখবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে থাকবেন। এখন কথা হচ্ছে আমাদের যে পোস্টটি, সেই পোস্টটি আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আমি সকল লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন। এখন কথা হচ্ছে, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, রেফারেল লিঙ্ক। আপনাদেরকে আমি এটা রিকোয়েস্টই করি বারবার যে আমার লিঙ্কে অবশ্যই ক্লিক করে ভিডিও, মানে অ্যাকাউন্টটা করবেন, কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, সেই খাতিরে হয়তো বা আপনি যদি চান তাহলে আপনি আমার রেফারেল লিঙ্কে অ্যাকাউন্ট করবেন। তো এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটিকে আপনি কী করবেন, সরাসরি আপনি এই লিঙ্কটিকে আপনি হচ্ছে ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পর আপনি যখন ওপেন করবেন তখন চলে যাবেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজটি আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন পেজটি, সেখানে চলে যাবেন এবং অটোমেটিক্যালি দেখবেন আমার রেফার কোডটা কিন্তু এখানে নিয়ে নিছে, ঠিক আছে? তো এটাকে চেঞ্জ করবেন না, এখানে জাস্ট আপনি কী করবেন, আপনার ইউজার নেম দেবেন। আপনার ইউজার নেম, যেমন আপনার নাম যেটা আছে সেটা দিয়ে দেবেন, অবশ্যই ফুল নেম নয়, এটা বলছে ইউজার নেম। অর্থাৎ আপনার নাম যদি রহিম মিয়া হয়, শুধু জাস্ট রহিম, মানে কোনো স্পেস রাখা যাবে না। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন, পাসওয়ার্ড একটি দিবেন এখানে, তারপর সেই পাসওয়ার্ডটিকে আবার এখানে দিবেন, দেওয়ার পর হচ্ছে এই জায়গায় একটা টিকচিহ্ন দিয়ে দেবেন, আর এই কোডটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। আর যদি এই কোডটি অটোমেটিক না নেয় তাহলে আপনারা কষ্ট করে এই কোডটি বসাই দেবেন। আমার যে রেফার কোডটি সেটা হচ্ছে ৬৬৬৪২৫৫, আমি এই কোডটি টেলিগ্রামে আপডেট করে দিব। হ্যাঁ, টেলিগ্রামে যে পোস্ট আছে এখানে আমি আপডেট করে দিব, আমি একটু পরে এখানে যদি ওখানে দিই নেই, আমি জাস্ট এটা ভিডিওটা করার পর আমি এটা আপডেট করে দিব। তারপর আপনি কী করবেন, এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করে দেবেন আপনার হচ্ছে ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে, সেই কোডে আপনি চলে যাবেন। কোডে চলে গেলে আপনি হচ্ছে কী হবে, আপনার সরি, আপনার ইমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। কাজ শেষ না, কাজ শেষ নয়, এখন আপনাকে কী করতে হবে, এটার ভেরিফিকেশন করতে হবে, অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর আপনি এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করে দেবেন, ঠিক আছে? তো আমাদের এখন অ্যাকাউন্টটা লগ ইন করি, অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে জাস্ট দেখাই, ঠিক আছে? আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি। দেখেন আমার কিন্তু এখনও টাস্ক অ্যাপ্রুভ হয় নাই, আমি জাস্ট একটু আগেই করলাম। তো দেখেন অ্যাকাউন্টটা যখন আপনার লগ ইন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিছু বিষয় আছে, সেটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এখন কী কাজ করতে হবে আপনাকে, এখন হচ্ছে আপনার এখানে আর কাজ নেই, এখন আপনার ফোনে অ্যাপসটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? অ্যাপসটা ইনস্টল করবেন কীভাবে, দেখেন এই যে এখানে যে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই অ্যাপসের লিঙ্ক থেকে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি অ্যাপসটাকে, আমার এখানে একটা আপডেট চলে আসছে, আমি আপডেট করে দিই, মানে আমরা হচ্ছে আমি অলরেডি অ্যাপসটা ইনস্টল করাই আছে, ঠিক আছে? তো আমি অ্যাপসটাকে ওপেন করতেছি। আচ্ছা, অ্যাপসটা ওপেন করার পর দেখবেন এখানে এরকম ফিচার আসবে, আপনি জাস্ট নিচে প্রোফাইল অপশনটাতে ক্লিক করবেন। এই যে নিচে দেখবেন, সবার নিচে এই দিকে প্রোফাইল অপশনটা থাকে, ঠিক আছে? তারপর আপনি আপনার ইমেল পাসওয়ার্ড, যেটা দিয়ে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন, সেই ইমেল পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে?
করার পর আপনি কি করবেন, আবার প্রোফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি চলে যাবেন, দেখেন এখানে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। তার আগে আপনি কি করবেন, এই যে দেখেন উপরে আপনার এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এই যে প্রথমে আছে এটা, ঠিক আছে, এক নাম্বার দিয়ে দিচ্ছি। প্রথমে যে উপরের লিঙ্কটা যেখানে আপনার ইউআইডি লেখা, হ্যাঁ, ইউআইডি দিয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আগে আপনার হচ্ছে এখান থেকে এই এই এগুলো পূরণ করে নেবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার কান্ট্রি, এগুলো আপনার হচ্ছে আগে সেট আপ করে নেবেন, নিয়ে আপডেট করে দেবেন। তারপর আপনি যাবেন হচ্ছে নিচের ভেরিফিকেশন অপশনে। ভেরিফিকেশন অপশনে যাওয়ার পর ভেরিফিকেশনে গেলে আপনি উপরে কে ওয়াই সি ওয়ানে ক্লিক করে দেবেন। ভেরিফাইড আমার অলরেডি লেখা, আমি যেহেতু ভেরিফাইড করে ফেলছি, যেহেতু আমার ভেরিফাইড হয়ে গেছে, সো আমি কিন্তু আপনাদেরকে আর এখানে দেখাতে পারবো না। আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করার পর দেখবেন যে তিনটা অপশন আছে। এক নাম্বার একটা ঘর আছে, এখানে এক নাম্বার একটা ঘর আছে, দুই নাম্বার ঘর একটা আছে, তিন নাম্বার একটা ঘর আছে। এক নাম্বার ঘরে আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশ দিতে হবে। আপনি হচ্ছে ক্যামেরা ওপেন করে সরাসরি সামনের অংশে ছবি তুলবেন, অবশ্যই ক্লিয়ার ছবি। সেকেন্ড অংশে হচ্ছে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের পেছনের অংশে, এবং সামনের অংশে আপনার একটা সেলফি তুলবেন, যেটা আপনার মুখমণ্ডল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, পেছনে কোনো ধরনের যাতে মানে কোনো কিছু না থাকে, মানুষ কেউ দাঁড়িয়ে না থাকে বা কোনো কিছু গাড়ি টাড়ি এগুলো না থাকে, সরাসরি একটা ওয়ালের পেছনে দাঁড়াবেন, দাঁড়িয়ে ছবিটি তুলবেন, তাহলে একবারে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখবেন যে নিচে সাবমিট লেখা আছে, সাবমিট করে দিলে আপনার কেওয়াইসিটি অ্যাপ্রুভালের জন্য চলে যাবে, ঠিক আছে। এখন আমাদের অ্যাকাউন্ট করা শেষ, অ্যাকাউন্ট ভেরিফাই করা শেষ, এখন আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্ক কমপ্লিট করার জন্য আপনি দেখেন টেলিগ্রামে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, টাস্ক নামের একটা লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে। এই যে টাস্ক নামের একটা লিঙ্ক, যদি একটা লিঙ্ক হয় নাই আমি একটু আপডেট করে নিই। তো দেখেন এই যে টাস্ক নামে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। এই টাস্ক নামের লিঙ্কটা যখনই আপনি ওপেন করবেন, দেখবেন অবশ্যই আপনাকে এটা লগ ইন থাকতে হবে। দেখেন এই যে আপনার চলে এসেছে এই পেজটি। এখন দেখেন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করবেন অবশ্যই, হ্যাঁ, লগ ইন তো আমার করা আছে, এই জন্য এইরকম পেজ আসছে, না হলে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে তারপর হচ্ছে টাস্ক পেজে যাবেন। এখন এখানে তিনটা অপশন আছে, প্রি সেল, ওয়ালেট, এয়ারড্রপ, রেফারেল। এই যে রেফারেল লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রেফারেল লিঙ্ক পাবেন, এইখান থেকে এই লিঙ্কে যাকেই আপনি জয়েন করাবেন তার বিনিময়ে, প্রত্যেকটা অ্যাকাউন্টের বিনিময়ে আপনি 1500 করে কয়েন পাবেন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। আর এখন এয়ারড্রপের যে অপশনটা আছে এটাতে আমাদের মেইন কাজটা, এয়ারড্রপ অপশনে যাবেন। এখান থেকে দেখেন এখানে ভেরিফিকেশন, আমি কিন্তু অলরেডি আপলোড করে দিছি, যার কারণে আমার এগুলো আপলোড দেখাচ্ছে। আপনি কী করুন, প্রথমে অ্যাকাউন্টটা কেওয়াইসি আগে যখন হবে, তারপর হচ্ছে কেওয়াইসি অ্যাপ্রুভ হলে আপনি প্রোফাইল থেকে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ যে হয়েছে সেটার একটা স্ক্রিনশট তুলবেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি হচ্ছে এখান থেকে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর আপনার হচ্ছে ভেরিফিকেশনে যাবেন, এই যে ভেরিফিকেশনে যাবেন, ভেরিফিকেশনে যাওয়ার পর আপনার যে ভেরিফিকেশন হয়েছে সেটার একটা স্ক্রিনশট তুলবেন, তারপর সেটা আপনি আপলোড করে দেবেন কোথায়, এই জায়গাটায় আপলোড করে দিয়ে আপনি হচ্ছে আপলোড করবেন। একবারে সাবমিট করতে হয় সবগুলো, আপলোড করার পর একবারে সাবমিট করতে হয়। তারপরে যে তাকে দেখেন এখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখানে যে ফলোতে ক্লিক করে দেবেন, ফলোতে ক্লিক করে তারা আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে। তো টেলিগ্রামে যাওয়ার পর আপনি যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, মানে চ্যানেলে জয়েন করছেন, তার একটা স্ক্রিনশট তুলবেন, এইভাবে একটা স্ক্রিনশট আপনি তুলে নেবেন, ঠিক আছে। এই স্ক্রিনশটটা কী করবেন, আপনি আপলোড করে দেবেন কোথায়, এই জায়গায় আপলোড করে দেবেন, ঠিক আছে। সেমভাবে আপনি আবার এই যে এখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে ফলোতে ক্লিক করলে গ্রুপে নিয়ে যাবে, সেখানে জয়েন করার পর স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন। তারপর দেখেন আপনার যে অ্যাপসটা ইনস্টল করছেন সেই অ্যাপসের একটা, এই অ্যাপসের স্ক্রিনশট, মানে অ্যাপসের লগ ইন অবস্থায় একটা স্ক্রিনশট তুলবেন, সেটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপর এই যে এখানে দেখেন ফলো, টুইটারে ফলো করে দেবেন, ফলো এই এখানে ক্লিক করলে কিন্তু টুইটারে নিয়ে যাবে, সেখানে ফলো করে একটা স্ক্রিনশট তুলে ওইটা আপনি এখানে আপলোড করে দেবেন। সর্বশেষ যে কাজটি সেটা আছে একটা রিটুইট, এখানে রিটুইট লেখা আছে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে, এই যে রিটুইট পোস্ট, এখানে ক্লিক করলে আপনাকে টুইটারে একটি পোস্টে নিয়ে যাবে, সেই পোস্টটিকে রিটুইট করতে হবে। রিটুইট করলে সেই রিটুইটের স্ক্রিনশট তুলবেন, তোলার পর আপনি সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন, তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দিলে আপনার এই কাজটি, সবগুলো কাজ চলে যাবে তাদের কাছে, তারা অ্যাপ্রুভ করে দিলেই আপনার ব্যালেন্সে 2000 কয়েন জমা হয়ে যাবে, ঠিক আছে। এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আপনি চাইলে আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করে আপনার একটা ভালো কমিউনিটির মাধ্যমে একটা আর্নিং করে নিতে পারেন, আর যদি কোনো রেফারেল না থাকে তাহলে এটা থেকেই যথেষ্ট। আর একটা কাজ করতে পারেন, আপনার বাসায় যদি 5-6 জন থাকে, যদি তাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। তবে মাথা রাখবেন আলাদা আলাদা ডিভাইস হতে হবে, যদি একই ডিভাইসে অ্যাকাউন্ট করেন তাহলে ধরা পড়ে গেলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা কিন্তু 100% একটি পেমেন্ট অফার, একেবারেই পেমেন্ট পাবেন, হান্ড্রেড পার্সেন্ট যদি, আসলে 100% না, 95% বলতে হবে, কারণ 100% আমি কখনোই বলতে পারবো না, যদি ভুলে দুই একবার 100% বলে ফেলছি, বাট বিষয়টা হচ্ছে যে ভেরিফাইড একটি প্রজেক্ট, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, কারণ সবার আগে সকল পোস্ট টেলিগ্রামেই দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।